এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ দি আইটিন। আজকে লক্ষ্মী পুজো, আজকের ব্লগটা পুরোটাই লক্ষ্মী পুজো নিয়ে থাকবে। আমি একদম সামান্য আয়োজন করেছি আজকে, আজকে একদম ছোট্টখাট্ট আয়োজন করেছি আমার নিজের মতো করে। মা লক্ষ্মীর আরাধনা করলাম, পুজো করলাম। তাহলে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। সকাল সকাল এই ঠাকুরের আসনটা পরিষ্কার হচ্ছে, এখানে সব ঠাকুর বার করা হয়ে গেছে, এদিকে সব সরঞ্জাম বের করে ফেলেছে বাবা, দিয়ে একটু মুছে দিয়েছে। এরপরে আমি স্নান টান করে পুজোটা করে নেব, ছোটো করেই পুজো করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, ছোটো করেই পুজো করব। আমি একটু পরিষ্কার করব, আর একটু পরিষ্কার করার বাকি আছে, করে টরে তারপরে আলপনা দেব। এই জায়গাটা আলপনা দিয়ে ছোট্ট করে আমি আমার মতো করে পুজো করব। তো আমি কিন্তু একদম স্নান টান করে চলে এসেছি, আর এই যে আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে একটু স্নান করালাম পরিষ্কার টরিষ্কার করে। এখন আমি এই ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করব, তারপরে আলপনা দেবো, তারপরে শাড়ি টাড়ি পরে একটু নিজের মতো করে পুজো করব। তো ঠাকুরের আসন কিন্তু আমি মোটামুটি পরিষ্কার করেই ফেলেছি, এবারে মা লক্ষ্মীকে আমি বসাবো। মা লক্ষ্মীকেও বসিয়ে দিয়েছি, এবারে ফুল দিয়ে একটু সাজিয়ে দিই, তারপরে ফল দেব। বাবা একটু নাড়ু এনেছে, নাড়ু দেব। আর এদিকে কিন্তু আমি আমার গোপালকেও একদম নতুন জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি, আর দিয়েছি নাড়ু। প্লিজ স্যার, হ্যাভ সাম নাড়ু। এদিকে আমার ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবারে আমি চট করে আলপনাটা দিয়ে দেব, ছোট্ট করেই দেব, জাস্ট এই জায়গাটা একটু দিয়ে, তারপরে দিয়ে দেব নাড়ু, আর একটু ফল এনেছে, ফল দিয়ে দেব। কি করছো তুমি আজকে পাপা? এই যে আলপনা দিচ্ছি, এইখানটাই এমনি ছোট করে একটু আলপনা দিয়ে দেব। খুব সুন্দর হচ্ছে তো, একটু ছোট করে আলপনা দিয়ে দেব, ভালো হচ্ছে? হ্যাঁ, ঠাকুর ঘরটা তো খুব সুন্দর বানিয়েছো, মানে পরিষ্কার করে সব ক্লিয়ার করেছো, এখন নতুন করে করেছো, খুব ভালো হচ্ছে। আলপনাটা খুব সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, হ্যাঁ খুব ভালো। ছোটর মধ্যে আলপনা দিয়ে দিয়েছি, একদম সিম্পল করেছি। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো আমার আলপনা দেওয়া কিন্তু ডান, ব্যাস এটুকুই। আর এবারে ঠাকুরকে দিয়ে দিই, আমি কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছি। আমার এই ছোট্টখাট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এবারে একটু ধূপ ধুনো দেখিয়ে তারপরে আমি একটু রেডি শেডি হয়ে তারপরে আমি পাঁচালিটা পরে নেব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো, তাহলে আমি আরও মানে এনথু পাবো আর কি, নেক্সট ইয়ার আরও ভালো করে করব, আরও বড় করে করব। মা লক্ষ্মীকে আমি একটা ছোট্ট কাপড় দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে একটু ভালো লাগে দেখতে, নাহলে একদম খালি খালি লাগছিল। তো আমার কিন্তু ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এবার যাই আমি একটু রেডি হয়ে নিই, তারপরে আমি পাঁচালিটা পরবো, তাহলে তোমরা আমার সাথে দেখো। হ্যালো, এই যে এটা আমার আজকের লুক। আমি কিন্তু কিচ্ছু সাজিনি, জাস্ট খালি শাড়িটা পরলাম। কেমন লাগছে জানিয়ে দিও কমেন্টে, খালি শাড়িটা পরলাম, এবার যাব নিচে, চলো আমার সাথে। আমি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি, এবার পাঁচালিটা পরে নেব। আমার কাছে কিন্তু পাঁচালির কোনো বই নেই, তাই আমি ফোন দেখেই পাঁচালি পড়ছি, ঠিক আছে? চলো তাহলে এবারে স্টার্ট করি। হ্যাঁ, শ্রী শ্রী লক্ষ্মীর ধ্যান মন্ত্র, ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীনিধি জাম্য সৌম্যয় পদ্মা সনাস্থাং ধায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরং গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রৌপ্ন পদ্মব্য গ্রকরাং বরদাং দক্ষিণেন তু। শ্রী শ্রী লক্ষ্মীর স্তব মন্ত্র, ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরি প্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ
প্রদাশ্রী পদ্মধারিণী দ্বাদশৈতানী নমামি লক্ষ্মীং সম্পূজ্য শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতা পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আমার কিন্তু পুজো কমপ্লিট, ভালোই হলো। এবারে প্রসাদগুলো তুলে ফেলি। আমার এই ছোট্টখাট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে, এই বাড়িতে জেনারেলি লক্ষ্মী পুজো হয় না, মানে আগে মাও কখনো করেনি। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, পয়লা বৈশাখ হতো, আর সেরকম আর মা নীল পুজো করতো আমার জন্য, তো এইগুলোই হতো, আর শীতলা পুজো করতো। তো আর সেরকম লক্ষ্মী পুজো সেভাবে হয়নি আমাদের বাড়িতে। তবে আগের বছর থেকে আমার মানে খুব ইচ্ছা ছিল লক্ষ্মী পুজো করার। আমি পুদিকেও বলেছিলাম যে তুমি তো প্রত্যেক বছর থাকো, তাহলে তুমি আর আমি মিলে করবো। তো এই বছর আনফর্চুনেটলি পুদি এবছর পুজো এলো না, ওখানেই পুজো কাটালো, আর লক্ষ্মী পুজো ওখানেই থাকলো। তো আমি মানে যেটুকু পারলাম আর কি করলাম, নিজের মতো করে, একদম নিজের ছোট করে যেটুকু পারলাম করলাম, একদম ভক্তি ভরে করেছি। মা লক্ষ্মী, যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারি। তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি। লক্ষ্মী পুজো আমার ডান, এবারে প্রসাদগুলো তুলে টপাটপ খেয়ে নেবো আর বাবাকে দেবো। তাহলে চলো, টাটা, আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, ঠিক আছে? কোজাগরী লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তোমরা খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটাও, ঠিক আছে? এই দিনটা খুব ভালো করে কাটাও, আর মা লক্ষ্মীকে একদম মন প্রাণ দিয়ে ডাকো, পুজো করো, ঠিক আছে? মা লক্ষ্মীর আরাধনা করো। চলো টাটা, আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।